পৃথিবীতে যত চিরন্তন সত্য রয়েছে তোর মধ্যে সবচাইতে চিরন্তন সত্য হচ্ছে মানুষের মৃত্যু। যে আমি এই যত আমল করলাম এটা আল্লাহ তাআলা কবুল করছেন কিনা, আল্লাহ তাআলা কবুল করতেছেন কিনা, আমার এই আমলটা শুদ্ধ হচ্ছে কিনা, আল্লাহ তাআলা এর উসিলে আমাকে মাফ করবেন কিনা, আমার মৃত্যুটা কি ইমানের সাথে হবে কিনা, এই ভয়ে যাদের অন্তরটা কি থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে আর পাশাপাশি ইবাদত বন্দিকে চালিয়ে যাবে, তারাই হবে অগ্রগামী কল্যাণময় কাজে। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। চতুর্থ শ্রেণীর মানুষ তারা যারা কল্যাণময় কাজে অগ্রগামী, তারাই হচ্ছে কল্যাণময় কাজে অগ্রগামী, যারা নামাজ যাকাত হজ রমজানুল মোবারকের রোজা অর্থাৎ যত ভালো কাজই করুক কিন্তু সব সময় তাদের অন্তরে এই ভয় থাকে যে কখন যেন তারা দুনিয়া থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে যায়। আর নাহুম ইলা রব্বিহিম রাজিউন, এই যে ভালো কাজ করছি আল্লাহ তাআলা কি এটা কবুল করছেন, আমার মৃত্যুটা কি কালেমার সাথে নসিব হবে কি না, মৃত্যুর সময় পর্যন্ত আমার ইমানটা থাকবে কি না, মৃত্যুর মুহূর্ত পর্যন্ত কি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারবো কি না, আল্লাহ তাআলার দেওয়া এই ফরজ হুকুম নামাজ পড়তে পারবো কি না। যতই ভালো কাজ করুক, আল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়াকুলুবুহুম, তাদের অন্তরটা ওয়াজিলাতুন প্রকম্পিত হতে থাকে, ভয়ে ভীত সন্ত্রস্ত হতে থাকে, যে এই ভয় যে আমি এই যত আমল করলাম এটা আল্লাহ তাআলা কবুল করছেন কিনা, আল্লাহ তাআলা কবুল করতেছেন কিনা, আমার এই আমলটা শুদ্ধ হচ্ছে কিনা, আল্লাহ তাআলা এর উসিলে আমাকে মাফ করবেন কিনা, আমার মৃত্যুটা কি ইমানের সাথে হবে কিনা, এই ভয়ে যাদের অন্তরটা কি থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে আর পাশাপাশি ইবাদত বন্দিকে চালিয়ে যাবে, তারাই হবে অগ্রগামী কল্যাণময় কাজে। নামাজ পড়লাম, বাস জুমার নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম, নামাজ তো আদায় করলামই, হয়ে গিয়েছে, আবার এক সপ্তাহে মসজিদের ধারে কাছেও নেই, খবরও নেই, তাহলে পণ্যময় কাজে কল্যাণময় কাজে অগ্রগামী হওয়া যাবে না। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা আমলের সাথে এই ভীত সন্ত্রস্ত হওয়া যে আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হলো কিনা, রিয়ামুক্তভাবে কবুল হলো কিনা, না আমি এই মানুষের বাহবা পাওয়ার জন্য মানুষের সন্তুষ্টির জন্য আমলটা করছি, না আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করছি, আল্লাহ আমাকে রিয়ামুক্ত আমল হিসেবে কবুল করো, এভাবে যাদের অন্তর হৃদয়টা সবসময় প্রকম্পিত থাকে ভয়ে, তারাই হচ্ছে প্রকৃত কি এই কল্যাণময় পূর্ণময় কাজে অগ্রগামী। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইদরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা, পৃথিবীতে যত চিরন্তন সত্য রয়েছে তোর মধ্যে সবচাইতে চিরন্তন সত্য হচ্ছে মানুষের মৃত্যু, এই মৃত্যু যে প্রত্যেকটা মুহূর্তে কামনা করবে যে ইমানের সাথে মৃত্যু নসিব হয় কি না, যে তুমি যেখানেই লুকাও না কেন, আইনামা তাকুনু যেখানেই যাও না কেন, তুমি ইদরুকুমুল মাউত মৃত্যু তোমাকে খুঁজে বের করবি, মৃত্যুর কাছে তোমার যেতে হবে না, মৃত্যু তোমাকে খুঁজে বের করবে। ওলাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি সীসা ঢালা প্রাচীরের ভিতরেও লুকিয়ে থাকো, গভীর গুহার ভিতরেও লুকিয়ে থাকো, পাহাড়ের চূড়ারেও তুমি যদি লুকিয়ে থাকো না কেন, মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে না। এজন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, প্রত্যেকটা ইবাদতের পাশাপাশি চিন্তা করা আমার ইবাদতটা আল্লাহ তাআলা কবুল করছেন কিনা, আমার মৃত্যুটা ইমানের সাথে হবে কিনা। এজন্য প্রিয় নবীজি বলেছেন কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, তুমি দুনিয়ার জীবনে এমনভাবে চলো মনে হয় তুমি একজন পথিক, তুমি একজন মুসাফির, যেমন একজন পথিক একজন মুসাফিরের নির্দিষ্ট কোনো বিশ্রাম নেওয়ার জায়গা থাকে না, গন্তব্যে না যাওয়া পর্যন্ত সে যেখানে ইচ্ছা সেখানেই নামাজ পড়তে পারে, যেখানে ইচ্ছা সেখানেই খেতে পারে, যেখানে ইচ্ছা সেখানেই বিশ্রাম নিতে পারে, ঠিক এই দুনিয়ায় আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই, নির্দিষ্ট কোনো স্থান নেই, বাড়ি গাড়ি করার জন্য এত সুন্দর অঢেল সম্পত্তি দিয়ে এত সুন্দর করে বাড়ি ঘর আমরা সাজাই, কেউ কি চিরকাল থাকতে পারবো, না মনে করতে হবে এই বুঝি চলে যায়, এই বুঝি আদরের আলাইসালাম এসে গিয়েছে, এই ধারণা এই কল্পনা নিয়ে যে অতিবাহিত করতে পারবে প্রত্যেকটা সময় সেই হবে প্রকৃত পক্ষে পূর্ণময় কল্যাণময় কাজে অগ্রগামী।